হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে কিন্তু বাংলার এক জায়ান্ট এটিকে মোহনবাগানে খেলা আছে এবং বিপক্ষ যে সেও কিন্তু প্রচুর শক্তিশালী এক দল, অর্থাৎ মুম্বাই সিটি এফসি। সেই খেলার যাবতীয় প্রিভিউ নিয়ে চলে আসবো, অর্থাৎ কীরকম টিম হতে পারে, কীরকম টিম গেম করতে পারে বা খেলার রেজাল্ট কি, এই দুটো টিমের হিস্ট্রি কি, সব কিছু নিয়ে আলোচনা করবো। কিন্তু তার আগে গতকালকে কিন্তু দুটো আইএসএল ম্যাচ হয়ে গেল, সেই ম্যাচগুলো খবর দেবো, আরও অনেক ফুটবল সংক্রান্ত খবর দেওয়া আছে। তো বন্ধুরা চলুন আর বিশেষ দেরি না করে মেন ভিডিওতে পৌঁছে যাই। মেন ভিডিওতে আসার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অর্থাৎ যে সমস্ত বন্ধুরা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিন। তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো যেমন আপনারা আগে আগে পাবেন, ঠিক তেমনই আমাদের ভিডিওগুলো কিন্তু আগে আগে দেখতে পাবেন। তো বন্ধুরা চলুন এবার আজকের মূল প্রতিবেদনে চলে আসি। যে প্রথমেই যে কথা বলবো, কালকের দিনটা কিন্তু আমার ক্ষেত্রে খুব ভালো দিন ছিল। কেন বলছি, কারণ একদিকে যেমন আমার এক ফেভারিট দল হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাব বা হায়দ্রাবাদ এফসি, হায়দ্রাবাদ ফুটবল ক্লাব, তারা কিন্তু ম্যাচ জিতে যায় 1-0 গোলে উড়িষ্যার সঙ্গে এবং গ্রুপ টেবিলে 1 নম্বর থাকে আইএসএল এ। ঠিক একই সঙ্গে আমার এক খুব ফেভারিট প্লেয়ার অর্থাৎ সাহাল আব্দুল সামাদ কেরালার, সে কিন্তু কালকে সাবস্টিটিউট হয়ে নেমে দুখানা গোল দেয় এবং যেখান থেকে কিন্তু কেরালা ম্যাচে আবার ফিরে আসে। তবে নর্থ ইস্ট কিন্তু সেই একইভাবে কিন্তু আবার হেরে যায়, 3-0 গোলে কিন্তু নর্থ ইস্ট হেরে যায়। এবং তার ফলে এই মুহূর্তে কিন্তু যদি আপনি গ্রুপ টেবিলটা দেখেন, নর্থ ইস্ট একদম লাস্টে আছে, 5টা ম্যাচে এখন অব্দি কোনো পয়েন্ট পায়নি, সব ম্যাচে হেরেছে এবং মাত্র 1টা গোল দিয়েছে। সত্যি বলতে কি নর্থ ইস্টটা কিন্তু গোল করার কোনো লোভ নেই, তবে কাল কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করেছিল এবং বেশ ভালো খেলেছিল। সেই উল্টো দিকে কেরালা কিন্তু 7 নম্বরে উঠে এসছে। এবং প্রথম খেলায় যেটা বললাম হায়দ্রাবাদ এফসি এবং উড়িষ্যা এফসির খেলা, সেই খেলায় কিন্তু হায়দ্রাবাদের হয়ে একমাত্র গোলটি করে যান মোহাম্মদ ইয়াসির, এবং সেই গোলটাও দেখার মতো গোল। হলিচরণ নার্জারি যেন দারুণভাবে বলটা সাজিয়ে দেয়, সেইখান থেকে কিন্তু একদম খেলা শুরুতে অর্থাৎ 8 মিনিটে গোল এগিয়ে যায় হায়দ্রাবাদ এফসি। এবং এই খেলাটা তুল্যমূল্য হয় এবং দারুণ খেলা হয়। যদি স্ট্যাটিস্টিক দেখেন, দেখবেন 51% এবং 50%, মানে 50-50 খেলা হয়, গোল অন শটও তাই, 8টা 6টা, সেম টার্গেটও তাই, 2-2। তো খেলাটা কিন্তু দারুণ হয় এবং এইটুকু বলতেই পারি, কাল কিন্তু প্রথম থেকে উঠবে থেকে খেলায়নি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকে তাদের 100% খেলা দিয়েছে এবং প্রত্যেকে খুব ভালো খেলছে। এবং আমি ভার্গেজের কথা বলি, ইনি কিন্তু সত্যি দারুণ ইয়াংস্টারদের নিয়ে খেলতে পছন্দ করেন, আমরা আশ্চর্য হব না এবং খুবই আনন্দিত হব তিনি যদি কখন আমাদের দেশের কোচিংয়ের দায়িত্ব নিয়ে আমাদের দেশকে পরিচালনা করেন, তাহলে তো আমরা এর থেকে আনন্দের হয়তো কিছু খবর হতে পারে না আমাদের কাছে। যাই হোক, এবার চলে আসুন আজকের খেলা, আমাদের বাংলার খেলা, বাংলার জায়ান্ট এটিকে মোহনবাগানে খেলা, যে মোহনবাগানে কিন্তু আগের ম্যাচেই বড় ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচ জেতে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এবং খুব ভালোভাবে কিন্তু ম্যাচটা জেতে বলা চলে না, তখন ইস্ট বেঙ্গল দারুণ খেলেছিল সেই ম্যাচে। তো সেই ম্যাচে জেতার পরে কিন্তু আজকে খেলা, আগের সিজনে দেখেছিলাম কিন্তু ডার্বি জেতার পরে 5-1 গোলে কিন্তু হেরে যায় মুম্বাই সিটি এফসির কাছে। তো এবারে কি হতে চলেছে সেই দিকে কিন্তু আমরা নজর রাখবো। এবং সে যদি 6টা ম্যাচ দেখেন, তার মধ্যে কিন্তু 4টে ম্যাচ হেরেছে এদিকে মোহনবাগান, মাত্র 2টো ম্যাচ কিন্তু ড্র হয়েছে, এখনো কিন্তু জেতার মুখ দেখেনি। তো আজকে কি মোহনবাগান জিতবে, আজকে কি জুয়ান ফের্নান্ডো প্রথম জয় পাবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, আজকে কি মুম্বাইয়ের পুরনো যিনি গুন্ডা বলতে পারেন বা পুরনো যিনি খেলা চালনা করতে পারছে হুগো বুমো কি তার পুরনো দলের এগেনস্টে গোল করে ম্যাচ জেতাবে, নাকি অস্ট্রেলিয়ান যিনি ইন্টারন্যাশনাল অর্থাৎ ওয়ার্ল্ড কাপার ডিমিত্রি পেট্রাটস গোল করবেন, ঠিক যেভাবে তিনি কিন্তু হ্যাটট্রিক করেছিলেন। তো সেই সমস্ত দিকে আমরা নজর রাখবো, শুধুমাত্র কেন বিজেপিতে কথা বলবো, আমাদের ভারতীয়রাও কিন্তু পিছিয়ে নেই এবং মোহনবাগান টিমে ঠিক যেমন আছে ইস্টার্ন ক্লাসের মনবীর সিং, ঠিক একইভাবে কিন্তু মুম্বাই টিমে আছে বিনীত রায়, আপুইয়া, বিপিন সিং, ইনফ্যাক্ট কিন্তু ছান্তে, যেহেতু খেলা কিন্তু খুব কঠিন হতে চলেছে এইটুকু বলতেই পারি। তো চলুন আমাদের বাংলার টিম, আমাদের মোহনবাগান টিম কীরকম হতে পারে বা কোন 11 নামলে আশা করা যায় যে ম্যাচটা জিতে বেরোবে, সেইগুলো একটু আমরা একটু আলোচনা করি। তো আমরা যেটুকু ভেবেছি তাতে কিন্তু আজকে টিম নামতে পারে 3-2
4-1 এই ফরমেশনে, যেখানে কিন্তু তিনজন ডিফেন্সের মধ্যে থাকবে একদম সেন্ট্রাল ব্যাকে প্রীতম পোটাল এবং দুদিকে আশিস রায় এবং সুভাষিস বোস, এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু দুজন কাজ করবে, যেখানে কার্ল ম্যাকু আজকে ফিরে আসার সম্ভাবনা খুব বেশি, যেহেতু ব্র্যাড হ্যামিল এবং কিন্তু পল পোগবা সেই রকমভাবে কোনো দায়িত্ব বা সেরকমভাবে কোনো কিন্তু খেলাটা তাদের খেলতে পারছে না, সেই জায়গায় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু আজকে দীপক টাঙ্গনির সঙ্গে আমরা অবশ্যই কার্ল ম্যাকু দেখতেই পারি। তার সঙ্গে দুই উইঙ্গার হিসেবে থাকবে একদিকে মনবীর সিং এবং অন্যদিকে আশিক কুরুনিয়ান, এবং দুজন সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার যাই বলেন সেখানে কিন্তু থাকবে হুগো বোমো এবং জনি কাউকো, এই দুটো জায়গায় কিন্তু একদম বাঁধা এবং লোন স্ট্রাইকার হিসেবে কিন্তু খেলতে পারে ডিমিত্রি পেত্রাতস। এই ডিমিত্রির সঙ্গে কিন্তু কখনো মনবীর কখনো আশিক কুরুনিয়ান বা কখনো কিন্তু হুগো বোমো সামনে চলে যেতে পারে। এইভাবে যদি দলটা সাজায় তাহলে কিন্তু আমরা দেখতে পারি খুব ভালো হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে যখন মুম্বাইয়ের অ্যাটাক হবে তখন কিন্তু 5 ডিফেন্সও চলে আসতে পারে, তখন প্রীতম পোটালের সঙ্গে দীপক টাঙ্গি এবং কার্ল ম্যাকুও কিন্তু সেন্ট্রাল ব্যাক হিসাবে ব্যবহার হতে পারে। সেই জায়গায় আমরা দেখতেই পারি একদিক থেকে সুভাষিস কিন্তু এগিয়ে চলে যাচ্ছে এবং একদিক থেকে আশিস ভাই এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু তিনজন সেন্ট্রাল ব্যাক থাকবে, সেইখানে কিন্তু থাকবে দীপক টাঙ্গি, কার্ল ম্যাকু এবং প্রীতম পোটাল, তার সঙ্গে দুদিক থেকে কিন্তু উইং দিয়ে বা সাইড লাইন দিয়ে কিন্তু এগিয়ে যাবে একদিকে আশিস ভাই, অন্যদিকে সুভাষিস, এবং তাদের সাহায্য করবে জনি কাউকো এবং হুগো বোমো, এবং আপ ফ্রন্টের তিন ফরওয়ার্ড তখন হয়ে যাবে একদিকে আশিক কুরুনিয়ান, অন্যদিকে মনবীর এবং মাঝে তো অবশ্যই দিমিত্রি। পরবর্তী ক্ষেত্রে আমরা আশিক কুরুনিয়ানের জায়গায় বা মনবীর সিং এর জায়গায় কিন্তু লিস্টন ক্লাস হবে দেখতেও পারি, আর খুব আশ্চর্য হবো না যদি আজকে কিয়ান নাসিরি বা ফারদিন আলী নামে পরবর্তী ক্ষেত্রে। তো বন্ধুরা এই ছিল আমাদের কিন্তু প্রথম 11, এবার আপনারা বলুন, মোহনবাগান দর্শক বলুন, বাংলার দর্শক বলুন যে মোহনবাগানে কেমন দল হলে মোহনবাগান জিততে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলবেন যে মুম্বাইয়ের কাছে কি এবার প্রথম জিততে চলেছে মোহনবাগান। যাই হোক, এই কিন্তু আজকে ছিল আমাদের টাইটেল লাইন, এই টাইটেল লাইন বলেই আজকে ভিডিও শেষ করছি। তবে মুম্বাইয়ের টিম কিন্তু হেলা ফেলা নয়, সেখানে গ্রেট স্টুয়ার্ড আছে, মোর্তাজা ফল আছে, আহমেদ চাউ আছে, প্রেফিটিস আছে, তার সঙ্গে সঙ্গে তো ইন্ডিয়ান ব্রিগেড আছে, এবং সব থেকে ভালো যা খবর সেটা তাদের গোলকিপার কিন্তু দারুণ ফর্মে আছে, অর্থাৎ পূর্বা লেফট আছে কিন্তু দারুণ ফর্মে আছে, তার সঙ্গে তো আপুয়ার, রাহুল বেকে, কাকে ছেলে কার কথা বলবো, বিপিন সিং, ছাংতে, এই বিপিন আর ছাংতের দিকে কিন্তু দারুণ নজর রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে দুজন ইয়াং তুর্কি, একদিকে যেমন অবশ্যই আমাদের নাম বলতে হয় বিক্রম প্রতাপ সিং, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কুরক্রিয়া সিংকে কিন্তু ভুললে চলবে না, তিনি কিন্তু ইন্ডিয়ার দলের হয়ে বয়স ভিত্তিক খেলা প্রত্যেকটা টুর্নামেন্টে গোল করেছে, এবং দেশীয় দলের তাকে কিন্তু নতুন স্টার হিসাবে ধরা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মুম্বাই দলেরও কিন্তু গোল করেছে। সেহেতু এই টিমটাকে কিন্তু একটু বুঝে শুনে এগোতে হবে, আর এটা এমনিই কিন্তু অ্যাওয়ে ম্যাচ, সেহেতু এই ম্যাচটি যদি ড্র হয় তাহলেও কিন্তু আমাদের আশ্চর্য কিছু নয়, আপনারা প্রেডিক্ট কিন্তু করতেই পারেন খেলার ফল কী হতে পারে। আমাদের যদি প্রেডিকশন জানতে চান, আমরা কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে এই ম্যাচ 2-1 গোলে জেতার কথা বলে আজকের ভিডিও শেষ করছি, পরে আবার দেখা হবে, এখনকার জন্য টাটা।